নমস্কার, সবুজ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি পায়েল। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। কোলাঘাটে পথ দুর্ঘটনা, মৃত এক, আহত এক। টাকার অভাবে নিজের সন্তানকে বিক্রি করলেন মা, বিনিময় মূল্য মাত্র 1500। পঞ্চায়েতের উদাসীনতার অভিযোগ। মহিষাদলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত এক, বাড়ির কাজ করতে গিয়ে মৃত্যু। শুরু হলো বিশ্বকাপ ফুটবল, টান টান উত্তেজনা চেলাতেও। তৃণমূলের একজনের নেত্রী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, মেচেদার সংবর্ধনা সভায় শুভেন্দু অধিকারী। কুমোট করম, বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষমান সাধারণ মানুষ। আসছি বিস্তারিত খবরে। ট্রেলার দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের এবং আহত আরও এক। শুক্রবার ঘটনাটি ঘটেছে কোলাঘাটের দেউলিয়া বাজারে। এদিন ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অন্ধ্রগামী একটি ট্রেলার এবং তাতে আগুন ধরে যায়। ঘটনায় মৃত্যু হয় খালাসির, জখম হয়েছেন ট্রেলারের চালক। কোলাঘাটে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের, আহত হলেন আরও একজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাত 3:30 নাগাদ কোলাঘাটের দেউলিয়া বাজারে। জানা গিয়েছে একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ধাক্কা লেগে ট্রেলারটির তেল ট্যাঙ্কার ফেটে গিয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই খালাসির মৃত্যু হয়। গুরুতর জখম হন ড্রাইভার। চিকিৎসার জন্য তাকে কলকাতায় পাঠানো হয়। জানা গিয়েছে ট্রেলারটি কলকাতা থেকে অন্ধ্রপ্রদেশে যাচ্ছিল। ঘটনার জেরে ওই সড়কে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশ এবং কমব্যাট ফোর্স পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্যুরো রিপোর্ট, সবুজ বার্তা। দারিদ্রতার ছোবলে শিকার হলেন এক মা। অভাবের তাড়নায় বিক্রি করে দিলেন নিজের গর্ভজাত সন্তানকে। ঘটনাটি ঘটেছে হলদিয়ার ঈশ্বরদহ জালপাই গ্রামে। মাত্র 1500 টাকার বিনিময়ে এক দম্পতির কাছে সন্তানকে বিক্রি করেন ওই গৃহবধূ। ঘটনায় পঞ্চায়েতের উদাসীনতার অভিযোগ তুলছেন বাসিন্দারা। টাকার জন্য নিজের গর্ভজাত শিশুকে বিক্রি করে দিলেন মা। হলদিয়ার ভবানীপুর থানার ঈশ্বরদহ জালপাই গ্রামের ঘটনা। জানা গিয়েছে মাস দুয়েক আগেই মঞ্জু সামন্ত নামে গ্রামের এক গৃহবধূর দুটি যমজ মেয়ে হয়। নাম রাখা হয় পাখি ও পিউ। মা বোনকে বোনকে বিক্রি করে দিচ্ছে। কেন? খেতে পারেনি বলে ঠিক মতন। আচ্ছা, তোমরা ঠিক মতো খেতে পাচ্ছ না? মা কি করে? মা কোয়ার্টারে কাজ করতে যায়। বাবা? বাবা তার যে কাজে গেতন, আর যে ছিটা হইতেন, আমার বাবা পাগলা হইতেন, দাদু এসে লিয়া পাড়ি দিচ্ছে, সেটিটা ডাক্তার দেখাইবে দিল। তিন বোন, চার বোন ছিল, এক বোন মারা গেছে, আর এক বোনকে আমার মা বিক্রি করে দিচ্ছে। এখন দু বোন আর এক ভাই আছি। আমার মা স্কুল আর পাঠায়নি, করে তোর ভাইকে লক্ষ্য রাখবি, যা বোন হয়েছে তা পাঠায়নি আমাকে স্কুল। বোন কেন মারা গেল? বোন দুধ খেতে পায়নি বলা, আর যে দুধ খেতে পায়নি ওই তোর ঠিক মতন খেতে পায়নি বলা আমার বোন মারা গেছে। হ্যাঁ, ডাক্তার দেখায়নি। মায়ের নাম কি? মায়ের নাম মঞ্জু সামন্ত। সুবর্ণ সামন্ত। অপুষ্টি ও রোগ জ্বালার জেরে প্রায় বিনা চিকিৎসায় মারা যায় পিউ। মঞ্জুর স্বামী সুবর্ণ সামন্ত মানসিক ভারসাম্যহীন। যেখানে সেখানে দিন মজুরি করে, পরিচারিকার কাজ করে কোনো রকমে পরিবারের পেট চালান মঞ্জু। দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে তাদের। এলাকার পঞ্চায়েতে জানিয়েও কোনো ফল হয়নি বলে অভিযোগ। অভাবের তাড়নায় পাখিকে এক দম্পতির কাছে মাত্র 1500 টাকার বিনিময়ে বিক্রি করে দেন মঞ্জু। মারা জমক জড়া দুলো হইল, ওই বুড়োটা মারা গেল। ওই মানে সেটুনো আসার পর ওই তখন ছোট মেয়েটা তখন একটু রোগা টাইপের হইল, মানে খাবার দিবাতে সেরকম চাহিদা ছিল। তারপরে ওই মানে দশ বারো দিন ছিল, যে রোববারে হচ্ছে সেই রোববারে। পরেরটাকে আমি
ওদেরকে দান করে দিচ্ছি। কত টাকা? সে বলছে এখন আমি এখন সুস্থ করি, সুস্থ করে এখন কত টাকা কথা হয়েছে? কত টাকা? 1,500 টাকা। 1,500 টাকা দিয়েছিল? হ্যাঁ। আচ্ছা, কী বলে দিলেন, মানে কেন দিলেন? কেন দিলেন? কেন আমি এখন চারটা বাচ্চা মানুষ করবো কীরকম করে? আমার স্বামী তো মানে মাথা ছিটিট হয়ে তো ই হয়ে গেছে, তোমার লোকে ভর্তি ছিলি ওই জন্য ছিটছিট হয়েছে কেন, তার জন্য ওই জন্য তুমি আমার সংসার চলে এই ভাটায় এই লোকে ধরে কাজ করলে সংসার চলে, মানে জমি দেওয়া কিচ্ছু নেই। তাই তো না খেলে না খেলে চলে? হ্যাঁ, না খেলে চলে। হ্যাঁ, বলছি সন্তানটাকে বিক্রি করলেন কেন? আমাকে এখন দিচ্ছে 1,000 টাকা। আচ্ছা, আর দিদিমানি বলছে যে আমি আইলে ওই পয়সা, যেমন গরিব লোক তো তিনটা বাচ্চাকে মানুষ করতে তো হবে, আর স্বামী কাছে নেই তো ঠিকই রাখাবে। না বলছি পাশে যে একটা পঞ্চায়েত সদস্য আছে, প্রধান কি জানি কি হচ্ছে টা কি আমার কাছে আমি দিছি? আমি ওটা বলছি, বলছি আপনার যে অভাব অভিযোগ সেটা কি প্রধান কি জানিছিলেন? আমি তাকে কেন জানাবো? তানে কি দেখেনি? তানে তো বরাবর দেখে। আচ্ছা, তাই আমি তানকে কইব, কইতে যাব কেন? না তারা দেখে, তারা দেখে সাহায্য হয়ে বেড়াই না। না, আচ্ছা আপনার নাম কি? আমার নাম মঞ্জু সামন্ত। আর যে মেয়েটাকে দিয়েছেন ওর নামটা কি? ওর নাম হচ্ছে পাখি সামন্ত। আচ্ছা, তাদের বাড়িতে নাম গেছে পূর্ণিমা, পূর্ণিমা কি পদবী আমি তার জানি। কাকে দিয়েছেন ওটা? কোথায় বাড়ি? আর হলদাই বাড়ি দুর্গাজি। কি করেন ওরা? ওরা গাড়ি ঘোড়া আছে, চাকরি করে। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, সবুজ বার্তা। বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মহিষাদলের মিরপুর গ্রামে। ঘটনার পর তমলুক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মহিষাদলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক বাসিন্দার। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মহিষাদলের মিরপুর গ্রামে। জানা গিয়েছে মৃতের নাম সুশান্ত দাস অধিকারী। বাড়িতে বিদ্যুতের কাজ করতে করতে বিদ্যুৎ পৃষ্ঠ হন তিনি। তমলুক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সেলিম আহমেদের রিপোর্ট, সবুজ বার্তা। বৃহস্পতিবার থেকে শুরু হলো ফুটবলে বিশ্বজয়ের মহারণ। ফুটবল প্রেমীদের উন্মাদনা বাড়িয়ে শুরু হলো বিশ্বকাপ 2014। ব্রাজিলে যখন ফুটবল নিয়ে চলছে যুদ্ধ, তখন সেই যুদ্ধের খুঁটিনাটি বিষয় নিয়ে আকর্ষণীয় কুইজ কম্পিটিশনের ব্যবস্থা করলো কোলাঘাটের সংকেত ক্লাব। উত্তর জমা দেওয়ার শেষ তারিখ 9 জুলাই। বিশ্বকাপ মাসভর চললেও এই মগজ যুদ্ধের ফলাফল মিলবে 15 জুলাই। ফুটবল ছাড়া বাঙালি একথা কল্পনা করাই যায় না। ইস্টবেঙ্গল বড় না মোহনবাগান, চায়ের আড্ডায় এই তুমুল তর্কের কোনো শেষ নেই। গোটা কয়েক টান টান উত্তেজক ফুটবল ম্যাচ পেলে বোধহয় সারা রাত জেগেই কাটিয়ে দিতে পারে বাঙালি। বৃহস্পতিবার থেকে শুরু হলো ফুটবল ওয়ার্ল্ড কাপ। এই একটা মাস দিনে কাজ আর রাতে ফুটবল ম্যাচ, এই করেই কেটে যাবে। বিশ্বকাপ শুরু হতেই শুরু হলো উন্মাদনা, প্রভাব পড়ল আমাদের জেলাতেও। প্রতি বছরই বিশ্বকাপ শুরুর মুখে কুইজের আয়োজন করে কোলাঘাটের সংকেত ক্লাব। এবছরও তার অন্যথা হয়নি। কুইজের উত্তরগুলি জমা দেওয়ার শেষ তারিখ 9 জুলাই। 15 জুলাই উত্তর পরীক্ষা করার পর সঠিক উত্তরদাতাদের হাতে তুলে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। উন্মাদনা বলতে ব্রাজিলে শুরু হয়েছে, আজ থেকে শুরু হচ্ছে ফুটবল নিয়ে বিশ্বযুদ্ধ। আর তাই নিয়ে শুধু কোলাঘাট নয়, সারা কোলাঘাট তথা পূর্ব মেদিনীপুর জেলায় একটা হয়েছে কাণ্ড। আমরা একটা আয়োজন করেছি ফুটবল হাঙ্গামা। এইরকম প্রশ্নপত্র প্রায় 25,000, বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রায় 25,000 প্রশ্নপত্র আমরা সারা পূর্ব মেদিনীপুর জেলায় বিতরণ করছি, বিশেষ করে স্কুলগুলো। এবং এতে 6টি প্রশ্ন আছে, কে চ্যাম্পিয়ন হবে, কে সোনার বুট পাবে ইত্যাদি। এবং এই 6টি প্রশ্নের উত্তর লিখে এটি জমা দিতে হবে সংকেতে রাখা ব্যালট বাক্সে, এবং যথাসময় এটা পরীক্ষা করে রাখা হবে, বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে। প্রায় 30টি পুরস্কার থাকছে। এবং আরও আকর্ষণীয় ব্যাপার, পুরস্কার তালিকায় আছে আপনার কালার টিভি, আছে সাইকেল, আপনার ইন্ডাকশান, ওভেন, ভিসিডি, মোবাইল সেট, 30 খানা প্রাইজ থাকছে। এবং বিশাল উন্মাদনা, বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং পথচারীরা হাজারে হাজারে এই ফুটবল হাঙ্গামার কাগজ সংগ্রহ করছে। এবং এই উন্মাদনা আরও চরমে পৌঁছবে যখন খেলা ক্রমশ আমরা ক্রমশ বিশ্বকাপ ফুটবল যুদ্ধে প্রবেশ করব। প্রসূন ব্যানার্জি, রিপোর্ট, সবুজ বার্তা। দ্বিতীয়বার সাংসদ পদে নির্বাচিত হওয়ার পর তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারীকে সম্বর্ধনা দেওয়া হলো বুধবার এবং বৃহস্পতিবার। বুধবার মেছেদার একটি সম্বর্ধনা সভায় সাংসদের মন্তব্য, দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাকিরা কর্মী। তৃণমূলের একজনই নেত্রী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, বাকিরা কর্মী। বুধবার মেছেদার একটি সম্বর্ধনা সভায় এসে এমনটাই মন্তব্য করেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। সেটা সম্ভব হয়েছে বুথের কর্মীদের জন্য, কারণ লোকসভা নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে প্রায় 1900 বুথ পৌঁছানো সম্ভব। কর্মীরা খেটে ভোটটা করেছেন, তাই ধন্যবাদ প্রাপ্য তাদের। মালাটা হয়তো আমাকে পড়তে হয়েছে লৌকিকতার জন্য,
কিন্তু এই মালার প্রতিটা ফুলের ভাগিদার এবং আসল দাবিদার হচ্ছে আমাদের আমরা একজনের নেতৃত্বে করি আমরা সবাই করি এখানে সবাই কর্মী আমরা তিনি যাকে যেমন দায়িত্ব দেন সেই দায়িত্ব পালন আমাকে এই লোকসভা এলাকার মানুষকে সেবা দেওয়ার দায়িত্ব দিয়েছেন আমি সেই সেবাটা দিই এদিন শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয় অন্যদিকে বৃহস্পতিবার হলদিয়া নাগরিক সমাজের পক্ষ থেকে সাংসদকে সংবর্ধনা দেওয়া হয় ব্যুরো রিপোর্ট সবুজ বার্তা মেঘে ঢাকা আকাশ তা সত্ত্বেও বৃষ্টির দেখা নেই উপরন্ত তাপমাত্রার পারদ চড়ছে ফলাফল গুমট অস্বস্তিকর আবহাওয়ায় গলদঘর্ম অবস্থা গোটা রাজ্যের সাথে জেলাবাসীদের তাপপ্রবাহ না চললেও তীব্র দাবদাহে নাজেহাল সাধারণ মানুষ আষাঢ়ের দোরগোড়ায় চাতক পাখির মতোই এখন বৃষ্টির স্বস্তি খুঁজছেন সকলে মারাত্মক গরমে হিমশিম খাচ্ছেন সবাই তাপপ্রবাহ না চললেও প্রচণ্ড কুমোটে দম বন্ধ করা অবস্থা সাধারণ মানুষের কাজ থাকলেও এই দাবদাহে বাইরে বেরোতে ভয় পাচ্ছেন বাসিন্দারা দুপুর রোদে রাস্তা শুনশান এসি থেকে বেরোলে ঘেমে নেয় অস্থির সকলে ফ্যানের হাওয়া যেন গায়েই লাগছে না এসি ছাড়া তাই নাজেহাল অবস্থা সকলের এই অবস্থায় এখন বৃষ্টির জন্য দিন গুনছেন সাধারণ মানুষ প্রসূন ব্যানার্জির রিপোর্ট সবুজ বার্তা সবুজ বার্তা আজ এই পর্যন্তই ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময় নমস্কার